নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/5/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে ওএমআর প্রকাশের দাবি উঠেছে। সেই ওএমআর প্রকাশের দাবিতে অনশন, আসুন এই সংবাদ আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ওএমআর প্রকাশের দাবিতে অনশন আট চাকরিহারা। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে নিয়োগ প্রক্রিয়া উত্তরপত্র বা ওএমআর সিট প্রকাশের দাবিতে অনশনে বসছেন চাকরিচ্যুত আটজন শিক্ষক। বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সংগ্রামী এবং সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সহযোগিতায় তাদের মঞ্চেই অনশন করবেন ওই আট শিক্ষক। আজ বৃহস্পতিবার বেলা 12টা থেকে এই অনশন শুরু হবে বলে জানান। এবং এই শিক্ষকদের মধ্যে কলকাতা রায়ের 25,753 জন শিক্ষক ও চাকরি বাতিল হয়ে রায় দিয়েছেন, সেই দায়ী স্কুল সার্ভিস কমিশন। তার জন্য তাদের দাবি, নবম দশমের জন্য যে নিযুক্ত শিক্ষকরা তাদের ওএমআর সিট পেলেও একাদশ দ্বাদশের জন্য নিযুক্ত শিক্ষক ও গ্রুপ সিদা কর্মীরা তারা এখনও ওএমআর পাননি। তাই এই জন্য এসএসসিকে নিয়োগের প্যানেলের প্রত্যেকের ওএমআর সিট প্রকাশ করতে হবে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কমিটির সদস্য বললেন, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য চাইলেই পুরো প্যানেল এর ওএমআর সিট প্রকাশ করতে পারে, কিন্তু অযোগ্যদের আড়াল করার জন্যই তারা ওএমআর সিট প্রকাশ করছে না। এ ব্যাপারে এসএসসি অবশ্য মন্তব্য নারাজ। মানে গত কয়েকদিন ধরে মত এই দিনেও তার বক্তব্য হাইকোর্টের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছে। মামলাটি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন, তাই এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।